নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে দুটো আমরা স্টেট কভার করব একটা হচ্ছে ওড়িশা এবং একটা হচ্ছে পন্ডিচেরি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক উড়িষ্যাতে যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেগুলো হলো চারটা এবং পন্ডিচেরিতে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে সাতটা হলো মূলত প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো পন্ডিচেরিতে রয়েছে তো প্রথমে যদি আমরা উড়িষ্যার মেডিকেল কলেজগুলো কাভার করি তো প্রথমে যে উড়িষ্যাতে মেডিকেল কলেজটা পড়ছে সেটা হচ্ছে হাইটেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা ভুবনেশ্বরে অবস্থিত এবং দু সালে এটা এস্টাবলিশ হয়েছে এটা অ্যাফিলিয়েটেড রয়েছে উৎকল ইউনিভার্সিটির এবং সিট সংখ্যা একশোটা এরপরে যে আমরা প্রাইভেট মেডিকেল কলেজটা দেখব সেটা হচ্ছে সাম অর্থাৎ শিক্ষা ও অনুসন্ধান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড শাম হসপিটাল এটাও ভুবনেশ্বরে অবস্থিত এটা দু হাজার সাত সালে এস্টাবলিশ হয়েছে এবং সিট সংখ্যা কিন্তু আড়াইশোটা এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেটা হচ্ছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কম বেশি হয়তো অনেকেই জানবে যেটা কিমস নামে পরিচিত ডিমড ইউনিভার্সিটি এবং এটা দু হাজার সাত সালে এস্টাবলিশ হয়েছে এটা আড়াইশোটা সিট রয়েছে এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে ওড়িশাতে সেটা হল হাইটেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা রাউরকেল্লাতে অবস্থিত এর একশোটা সিট সংখ্যা এবং এটা অ্যাফিলিয়েটেড রয়েছে সম্বলপুর ইউনিভার্সিটির আন্ডারে দু সালে এটা এস্টাবলিশ হয়েছে এই হচ্ছে ওড়িশার মূলত চারটে প্রাইভেট মেডিকেল কলেজ এরপরে আসছি আমরা পণ্ডিচেরিতে অর্থাৎ পণ্ডিচেরিতে যে সাতটা প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে মূলত তার ব্যাপারে আমরা আলোচনা করব তো চলো দেখা যাক পন্ডিচেরিতে যে সাতটা প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে প্রথমে যে মেডিকেল কলেজ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিনায়াকা মিশন মেডিকেল কলেজ এটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন নাইনটি সেভেনে সিট সংখ্যা কিন্তু দেড়শোটা তারপরে যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেটা হচ্ছে আরুপাদাই ভেডু মেডিকেল কলেজ এটা পন্ডিচেরিতে অবস্থিত এবং দেড়শোটা সিট সংখ্যা রয়েছে শুধু তাই নয় এটা উনিশশো সালে কিন্তু এস্টাবলিশ হয়েছে এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেটা হচ্ছে পন্ডিচেরি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এটা পন্ডিচেরিতে অবস্থিত এবং দু সালে এস্টাবলিশ হয়েছে শুধু তাই নয় সিট সংখ্যা কিন্তু দেড়শোটা তারপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটা দু সালে এস্টাবলিশ হয়েছে এবং তার পাশাপাশি এর সিট সংখ্যা কিন্তু আড়াইশোটা এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রীলক্ষ্মী নারায়ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এটা দেড়শোটা সিট রয়েছে শুধু তাই নয় এটা দু ছয় সালে কিন্তু এস্টাবলিশ হয়েছে তারপরে যদি আমরা প্রাইভেট মেডিকেল কলেজ দেখি সেটা হচ্ছে শ্রী মানাকুলা বিদয়ানগর সরি ভিনয়াগড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা দু ছয় সালে এস্টাবলিশ হয়েছে এবং সিট সংখ্যা কিন্তু দেড়শোটা তারপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এটা পন্ডিচেরিতে অবস্থিত এবং এটা দু হাজার সাত সালে এস্টাবলিশ হয়েছে শুধু তাই নয় এর সিট ক্যাপাবিলিটি কিন্তু দেড়শোটা এই হচ্ছে পন্ডিচেরি সাতটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং উড়িষ্যার ওইদিকে তোমার হচ্ছে চারটা প্রাইভেট মেডিকেল কলেজ এর মধ্যে কোন কলেজগুলো ভালো হবে এবং কোন কলেজগুলো তোমার বাজেটের মধ্যে আসবে সেই সমস্ত ভিডিও বিষয়ে যদি তোমরা ভিডিও চাও অবভিয়াসলি আমাকে ইনফর্ম করতে পারো আমি কিন্তু যথাযথভাবে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব বা তোমাদের সাজেস্ট করে দেওয়ার চেষ্টা করতে পারবো আর একটা সব দিকে মূল বিষয়বস্তু যেটা হলো সেটা হচ্ছে যে নিটের কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আমরা অলরেডি সমস্ত জিনিস ওপেন করে দিয়েছি তো যারা যারা কাউন্সেলিং করাতে চাও আমাদের থ্রু দিয়ে আমাদের পেড সার্ভিস কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা আমাদের কাছ থেকে কাউন্সেলিং করাতে চাও তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো